চীনকে টেক্কা দিতে ভারতে তৈরি হলে তবেই বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে ভারতীয় সেনাবাহিনী। বর্তমান পরিস্থিতিতে একগুচ্ছ অস্ত্র ও যুদ্ধযান কিনতে প্রস্তুত ভারত। ফাইটার জেট, সাবমেরিন, হেলিকপ্টার মিলিয়ে কয়েক বিলিয়ন ডলারের শপিং লিস্ট রয়েছে ভারতীয় সেনার হাতে। তবে শর্ত একটাই, যদি সব অস্ত্র ভারতে তৈরি হয় তবেই চেকে সাইন করা হবে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারত যারা বিশ্বের সবথেকে বড় অস্ত্র আমদানিকারী হিসেবে পরিচিত, তারা এবার শপথ নিয়েছে অস্ত্র তৈরি হবে কেবল দেশেই। এই উদ্যোগের ফলে ভারতে কর্মসংস্থান অনেক বাড়বে এবং দেশে প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তি আসবে বলে মনে করা হচ্ছে। বিদেশি সংস্থাগুলো ভারতের এই উদ্যোগে খুশি, তারাও চাইছে ভারতের মাটিতে অস্ত্র কিংবা যুদ্ধযান তৈরি করতে। ইউরোপের এয়ারবাস সংস্থা চাইছে ভারতে প্যান্থার হেলিকপ্টার তৈরি করতে, ভারতকে তাদের গ্লোবাল হাবে পরিণত করতে চাইছে। বর্তমানে এরা ফ্রান্সে হেলিকপ্টার তৈরি করে। লকহিড মার্টিনও ভারতে F-16 ফাইটার জেট তৈরি করতে উৎসাহী। জার্মানির থিসিস কুপ মার্টিন সিস্টেম ও ফ্রান্সের নাভাল গ্রুপ চাইছে ভারতে সাবমেরিন তৈরির 10 বিলিয়ন ডলারের কন্ট্রাক্ট পেতে। ভারতের অর্থনীতির ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগেই ভারতে মিসাইল পাওয়ার কারখানা হলো হায়দ্রাবাদে, আর এই শহরে এবার তৈরি হবে ইসরায়েলি অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল। স্পাইক এমআর নামের ওই মিসাইল দেশের মাটিতে তৈরি করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। ভারতের কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম লিমিটেড ও ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরি করবে। মোট 200টি মিসাইল তৈরি হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ক্যামফ 226টি তৈরির জন্য $100 কোটি একটি প্রজেক্ট শুরু হচ্ছে। ইন্দো রাশিয়ান হেলিকপ্টার প্রাইভেট লিমিটেড তৈরির কথা চূড়ান্ত হয়েছে। এই প্রজেক্টে 49.5% শেয়ার থাকবে রাশিয়ান সংস্থা রসটেক কর্পের, আর ভারতের হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের থাকবে 50% শেয়ার। এই চুক্তিতে তৈরি হবে 200টি ক্যামফ 226টি, যার মধ্যে 60টি নেওয়া হবে রাশিয়ার কাছ থেকে, 40টি হেলিকপ্টার অ্যাসেম্বল করা হবে ভারতে, আর বাকি 100টি সম্পূর্ণভাবে তৈরি হবে ভারতের মাটিতে।